বেলার ইজেট উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী। স্থানীয় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় অসুস্থ টিয়া বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল প্রামাণিকের পরীক্ষার ব্যবস্থা করা হলো শালার গ্রামীণ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ায় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ওই ছাত্রীর পরিবার। জানা গিয়েছে এই দিন শালার ইজেট উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে কোয়েল প্রামাণিক। তাকে অসুস্থ অবস্থায় স্কুল থেকে শালার গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়। শোভন ব্যানার্জির রিপোর্ট, NTVWB। আমরা শালার ইজেট হাই স্কুলে, আমি কাউন্সিল নমিনি হিসাবে অ্যাপয়েন্টেড রয়েছি। তো স্কুলে যখন যাই আমি জানতে পারি, এবং আমরা আমার সঙ্গে স্যার সাহেব, স্কুলের যিনি হেডমাস্টার মশাই রয়েছে, সকলে জানতে পারি যে মেয়েটি অসুস্থ বোধ করছে। আমরা তৎক্ষণাৎ বিএমএস সাহেবের সঙ্গে যোগাযোগ করি, এবং বিএমএস সাহেব আমাদের সঙ্গে কাছ থেকে খবরটা পাওয়ার সাথে সাথে উনি অ্যাম্বুলেন্স পাঠান, এবং মেডিকেল টিমের মাধ্যমে ছাত্রীটিকে এই হসপিটালে নিয়ে আসা হয়। আমরা আলোচনা করে পরীক্ষার ব্যবস্থাটা হসপিটালে দেওয়ার ব্যবস্থা করেছি, এবং ছাত্রীটি এই মুহূর্তে হসপিটালে পরীক্ষা দিচ্ছে, সালার রুরাল হসপিটালে। আমরা ওখানেও রয়েছি, এবং ছাত্রীটা যেন পরীক্ষা দিতে অসুবিধা না হয় তার সব রকম ব্যবস্থা আমরা করেছি। চাইনা।